বিশ্বে এই প্রথমবারের মতো মানুষের দেহে প্রতিস্থাপিত হলো শুকুরের হৃৎপিণ্ড। তিন দিন আগে 7 ঘণ্টাব্যাপী অপারেশনের মাধ্যমে মার্কিন এক ব্যক্তির দেহে লাগানো হয়েছে অঙ্গটি। অপারেশনের পর ওই রোগী এখনও সুস্থ আছেন বলেই জানা গেছে। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 57 বছর বয়সী বেনেট হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও খুব একটা লাভ হচ্ছিল না, বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে চিকিৎসকরা হাল ছাড়েনি, অন্ধকারে তীর ছোড়ার মতোই তার শরীরে শুকুরের হৃৎপিণ্ড লাগানোর সিদ্ধান্ত নেন। বেনেটের স্বজনরাও দ্বিমত করেনি। শেষ চেষ্টা হিসেবেই জেনেটিক্যালি মডিফাইড একটি শুকুরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় বেনেটের দেহে। অস্ত্রোপচারের 3 দিন পেরিয়েছে, বেশ সুস্থই আছেন বেনেট, আছেন পর্যবেক্ষণে। এই অপারেশনের মূল নায়ক সার্জন বার্টলি গ্রিফিথ জানান, অঙ্গ প্রতিস্থাপনের সংকট সমাধানকে এক ধাপ এগিয়ে দেবে এই সাফল্য। কখনোই আমরা একজন মানুষের দেহে এটি করিনি এবং ভাবতে চাই যে তাকে তার আগের কষ্টকর থেরাপি চালিয়ে যাওয়ার চেয়ে আরো ভালো কিছু দিয়েছি আমরা, কিন্তু তিনি কতদিন, সপ্তাহ, মাস বা বছরের জন্য বেঁচে থাকবেন তা নিশ্চিত নই আমরা। কিভাবে প্রাণীদের অঙ্গ মানব শরীরে ব্যবহার করা যায় তা নিয়ে বহুদিন ধরেই নিরীক্ষা চলছিল। বেনেটের ভবিষ্যৎ চিকিৎসা ক্ষেত্রকে এক নতুন দিশা দেখাবে বলে আশাবাদী গবেষকরা। নিবিড় আমিন, নিউজ 24।